দেখেন কি টেন্ডার এই দেখেন সব এখনি খুলে যাচ্ছে মাশাআল্লাহ রেডি হয়ে গেল পুরোপুরি মালটা পোলাও দাদা আকাশ মা আমি খাওয়াতে পারবি ইনশাআল্লাহ জানের টুকরার সাথে যখন গল্প করি না দুনিয়ার কথা মনে থাকে না কি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আমার গলা দিয়ে কথা ঘেরঘের করতেছে কালকে ঠান্ডা ঠান্ডা কোক খাইছি তারপরে ফ্রিজের পানি খাইছি লেবু পানি খাইছি ঘেরঘের 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 শুরু হয়েছে ঘেরঘেরি গলা দিয়ে এখন কথা শুনতে হবে চেষ্টা করতেছি ভালো করে বলার কিন্তু কোনো মতেই ঘেরঘের আওয়াজটা কমতেছে না এই জন্য ক্যামেরা ধরি নেই সকাল থেকে অনেকক্ষণ ক্যামেরা অফ ছিল ভাবছি কথা বন্ধ করে দিব কিন্তু আমি কথা বন্ধ করলে তো ভিডিও কী করবে এই জন্য নিয়ে আসলাম ক্যামেরা আর আজকে ঈদের দিনের যে ভিডিওটা সেটা এডিটিং হচ্ছে সেটার তো সব কিছু হারাই ফেলছে এখন ও কী করছিল ও হচ্ছে আমার তো তিনটা ক্যামেরা ও হচ্ছে এই যে এই ক্যামেরাটা দিয়ে হালকা হালকা করে ফুটেজ নিছিল এটার জন্য আপনাদেরকে কিছু ফুটেজ দেখাইতে পারবো আর ছবি অনেকক্ষণ চেষ্টা করার পরে কিছু ছবি পাওয়া গেছে সেই ছবি নিয়ে আজকের মানে ঈদের দিনের ভিডিওটা এডিট করার চেষ্টা করতেছে আল্লাহ জানে কতটুকু পারবো এরকম কখনো আমাদের সাথে হয়নি এবার হয়ে গেছে হয় মানুষের জীবনে অনেক কিছুই হয়ে যায় এগুলো নিয়ে টেনশন করে রাখতে টেনশন করলে জীবনে আগানো যাবে না সব কিছু ভুলে ঈদের দ্বিতীয় দিনের শুভেচ্ছা ঈদ মোবারক সাইফানে অনেক উঠে গেছে এই দেখেন উঠে কি হাতে আমাকে কালকে একটা সে চকলেট গিফট করছিল এখন সেই চকলেটটা তার হাতে বলতেছে আম্মু এটা আমি খাবো না তোমাকে দিয়ে খাবো কিন্তু আমার জিনিস এটা আমাকে গিফট করা জিনিসের মধ্যে ভাগ বসাচ্ছে না কি ঈদ মোবারক বলে দাও একটু ঈদ মোবারক কালকে রাতে সবাই অনেক ক্লান্ত ছিল টিকিয়া বানানোর জন্য ডাল মাংস সব কিছু করতে হয়েছে এটা আর রাতে কোনো কাজ করা হয়নি এমনই রেখে দেওয়া হয়েছে এখন খেলাম কাজকর্ম এগুলো বানানো ভালো করে ফেলছে আমার গলা শেষ হ্যাঁ ঠান্ডা লাগে গেল কেন আপনার কি আছে ভালো আছে আল্লাহর রহমতে ভালোই আছে কোক তো খাইছিলাম কয়েকবার আমিও তো খাইছি কোকের উপরে পানির উপরে তো থাকা ঠান্ডা পানি সবসময় খান আমি যে খাই না গলা একদম খিজে হয়ে গেল রাতে এই কাজটা করলে জুলুম হতো দিনে একটু হ্যাঁ সকালে শুরু হলে আল্লাহর রহমতে সকাল যাওয়ার সুন্দরভাবে হয়ে যাবে খালামা আজকে ভুড়ি শুকানো শুরু করছে আমাদের যাদের কাঁচা কাঁচা ভুড়ি পছন্দ তারা একটু একটু করে খাইছে এখন এটাকে আরও শুকানো হবে জাল দেওয়া হচ্ছে তেলের উপরে আনা হবে তারপরে কুরবানির মাংস কালকে আপনাদেরকে আর দেখানো কি আমাদের অবস্থা খারাপ তাইনি কারণ সেই মাংস এখন সব গরম হচ্ছে চাঁদা করার পরে এখনো রয়ে গেছে সবাই বলতেছে ছোট পাতিল কেন পাতিল পাতিল তো বড় আজকে খালাম্মার গাছের আম সেই যে টেবিলের পারে আম দিছিল গিফট গিফট দিছিল মিয়াকে দেশে আমাদের কিন্তু দিদাই না আপনি দুইটা দুইটা আপনার আমার দুইটা আমাদের ভাগ কমাই দিছে কালকে খালাম আমাকে কি দিছে জানেন কুরবানির মাংস দিছে আমার জন্য আমার কাছে সবথেকে ভালো লাগছে মানে খালামা আমাকে মাংস দিছে আলাদা ভাবে এটা কেমন জানি ভালোই আলাদা থাকো না তুমি ঢাকায় যায় সেই দেশে তুমি মানে আমাদের ভাগও পাইছি এটা বিশাল ব্যাপার খুব আনন্দ লাগতেছিল ফ্রিজে রাখছি আপনাদেরকে সেই সময়টা ভিডিও করতে পারিনি সিদ্ধাতুল নিয়ে আসছিল আমটা একটু শক্ত শক্ত আর একটু মনে হয় সবার দোয়াতে সব কিছু সহিভাবে হয়ে গেছে এটাই সবচেয়ে বড় কথা এবং আমরা সবাই সবার মতো সুস্থ আছি আমারও বেশি আমার একটু গলাটা মানে ভাঙছে তুমি একটু বেশি কথা বলো দর্শক ভাই বোন করবে কথা বেশি বলতে পারে আমি চিন্তা করছি আমি কথা বন্ধ করলে আপনারা কি দেখবেন তখন তো ক্যামেরায় কেউ ধরবে না ওই নায়ক আছে কি যেন ইন্ডিয়ান নানা পাটাকেল নাকি সে তার এইরকম একটা প্রশ্ন হয়েছিল তখন সে একটা বুবা সিনেমা করছে আমিও চাইছিলাম সেটাও কিন্তু হিট হয়েছে এ ও তুমি যদি বুবার মতো থাকো আমার মনে হিট হবে হবে না তার আগে ও পাই কি জানেন মাঝে মাঝে একটু চুপ করে একটা ভিডিও বানাও যা হচ্ছে খালি দেখানো চুপ থাকবে
চালের আটা রুটি বানানো হবে কিন্তু মানে মিল থেকে ভাঙানোর সময় বেশি মানুষ গেছে আকাশ ওরা একটু ভগি চবি করে ফেলেছে বুঝছো সব মানে আটা আটা ভাব চলে এসেছে ময়দা গম টম কেউ ভাঙাইছে মিলের মধ্যে হয়তো লাল গম লাল লাল হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিয়েছে মিশা এই জন্য একদম ধবধবে সাদা দেখা যাচ্ছে চালের আটা রুটি এখন অনেক কষ্টে বেলাবেলি খেলাম শেষ করছে এটা বেলতে প্রচুর কষ্ট হয়েছে এর মানে মিশাল দেওয়ার কারণে সাইজ হচ্ছিল না জীবনে আমাদের সেই রুটি কাটে হলো বানানো হয় না আজকে দেখেন সব কাটে কাটে গোল করা হয়েছে তারপর আবার বেলা হয়েছে সাইডগুলো ফেটে যাচ্ছিল আর খালামা দেখেন রুটি বানাইছে সাইফারের জন্য পাঁচটি খাওয়াইতে ডেটটা বেবি সাইজের রুটি শখে শখে যে একটু বাচ্চা চার পাঁচটা খাবে সেটাও নাই জিদ খেলা সব বেশি আম্মু যত কাজ আছে একদে করান আমার বড় ভাইও করে এই কাজ আমরা দেখো রুটির ডালা ডালা ধরে তোমার খাইতে দিচ্ছে আচ্ছা আর আমি আজকে সকাল থেকে আবারও গতকালকের ভিডিও রিকভার করার চেষ্টা করছি মানে গতকালকে তো হার মানছিলামই তারপরে শেষ চেষ্টা করলাম কিন্তু দুঃখিত শেষ চেষ্টাও আবারও ফেল সো আর এর বেশি খেতে লাভ নাই মাথা খারাপ করে দিছি গতকালকে সারাদিন ঘুম থেকে উঠে স্বপ্নের মধ্যেও মনে হচ্ছে রিকভারি করতেছি ফাইনালি এই অবস্থা সো আমি হার মানলাম বাদ রিকভারি আজকে হারি সহকারে একেবারে এখান থেকে কোপ মারা হবে সকাল থেকে খালি নাস্তা পর্বই চলতেছে আমি ঘুম থেকে উঠে এই যে আম এটা কিন্তু খালামার কাছে আম তোমাকে আমাকে দিছিল শাইমা খালাম তোমার ফুপু আমার খালা আমার ফুপু শাশুড়ির কাছে রাম এমন কথা কইলে কেমন হবে সেই আজকে দেখে খালামাদের সবাইকে ফুপু বলা শুরু করে দেবো আমার ফুপু শাশুড়ির কাছে রাম কাঁঠাল কলিজা ভুনা রুটি মাংস আমু দেবে আমু আমু ও রে ক্যারামেলটা সেই হয়েছে ওরে 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 খালা অল্প খালামা দেখো তাড়াতাড়ি চলে আসেন কে কে খাবেন আম্মু দেখেন রায়তা বানিয়ে নিয়ে আসছে টক দই জিরা নাও সাইফান হচ্ছে ড্রয়িং করতে দেখেন ভালোই তো হাত চলে আসছে দেখেন কাটাকাটি শেষ আস্তে আস্তে ক্যামেরা এখন খায় না খায় না নষ্ট করবে কি অবস্থা দুধ অনেক বেশি সুপার এখন শিল্পী আন্টি স্পেশাল কি কি বানাচ্ছে আমি দেখাইছে ব্লেন্ডার করা বুঝছো এখন আমি যে মাখাচ্ছি সাইজটা করব দেখেন কত বড় একটা শ্রেণীতে মাখানো হচ্ছে খালি সলিড গোস্ত আর গোস্ত দেখছো তো হ্যাঁ মাশাআল্লাহ কালকে একটু রেডি হয়ে নিয়ে আজকে একটা সুতি জামা পরছি করকরা দেখাচ্ছি আপনাদেরকে আমি আয়নাতে এসেছি দেখানোর জন্য দেখি আয়নাতে দেখলেই যায় না জামাটা প্রচণ্ড মার
দাবা মানে নতুন অবস্থায় এমন করকর করতেছে। ভিডিওটা ঈদের দিনের অঘটনটা আজকে ঠিক করব। এখন যে ছবিগুলো পাইছে ওই ছবি দিয়ে দিয়ে কথা দিয়ে দিয়ে ভিডিও কমপ্লিট করব। চলো আর আজকে যদি মানে এটা কমপ্লিট করি তাহলে ইনশাল্লাহ ঈদের পরের দিন রাতারটাই দেখতে পারবেন। আর এটা তো তারপরের দিনের ভিডিও। কি খাওয়া খাই হচ্ছে ভিডিও এডিট করতে করতে ঈদের টিকিয়া খাওয়া হচ্ছে সব। সাইফান কিছু খাইতে চায় না, বানানো মাত্রই সাইফানের জন্য খারাপ দিয়ে গেছে সব। আর আমাদের আজকের ওই যে আপনাদেরকে বলছিলাম সেই কাজকর্মগুলো ফাইনাল হলো ইনশাল্লাহ। ঈদের ভিডিও সবাই দেখছেন, আমাদের কষ্টে আপনারা অনেক কষ্ট পাইছেন জানি, এটা এটা আগেই বললাম কারণ আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন আর আমাদের কষ্টে আপনারা সবাই কষ্ট পান। আমাদের আনন্দে যেমন আনন্দিত হন, হঠাৎ কষ্ট হলেও সে তেমন কষ্ট পান। অনেক ধন্যবাদ আপনাদেরকে। ছোট ছোট বাসনে খালাম আম্বু সব করতেছে, ওই বড় বড় হাড়িটা না সব ঝুড়া করেন তো না? এখন ঘুড়ি ভাগাভাগি হবে সব। এই দেখো মানুষের তেল, এটা দিয়ে পরোটা ভাজি খাই। যারা যা খাইতে পারে খাবে বাবা, আমরা না পারলে কাউকে দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দিয়েন কাউকে। ও চর্বি খেলি? সবার ভাগ দিয়ে দিচ্ছে এভাবে করে রান্না করে ঘুরি, কেউ কাউকে কষ্ট করে দিতে যায় খালাম আমাদের বাসায়। এই যে ভাগাভাগি সব করে, কালকে আপনারা অনেকেই বলছেন যে ভুড়ি ভাগ করবেন না, ভুড়ি আমাদের বাসায় খাওয়ার জন্য একটু রাখা হয়, তারপরে সব খালামাদেরকে, তারপরে হচ্ছে আমি ঢাকায় নিয়ে যাই ইতি খালামার জন্য, তারপরে আরো কাকে কাকে ওই যে যারা পরিষ্কার করছে তাদের জন্য, এই যে ইকরার আম্মু, মানে সবার জন্যই তোলা হয়। একা জীবনে তো কোনো জিনিস খাওয়া যায় না, এখন ক্যামেরা এমন জিনিস আমি তো বারে বারে সব জিনিসের পিছনে ঘুরি না, এটা কিভাবে আপনাদেরকে বোঝাবো। জাম্বুরাটা এত আশা করে আনা হয়েছে কিন্তু কিছুই নাই, চোখ না সব জাম্বুরা খারাপ। দেখো এরা স্বাদ আছে গেছে জাম্বুরা, দেখো এমনি এখন খারাপ অবস্থা, ভালোটা বড় হইলে ভালো হয়। পাতলা ডাল রান্না করা হয়েছে আর আপনারা সবাই হচ্ছে ওই যে রেসিপি চাইছেন মালটা বলে আম্মু বলতেছে একটু অল্প করে রান্না করি। এই যে পাঁচফোড়ন, শুকনো মরিচ, পেঁয়াজ দিয়ে ডাল বাগান দিয়ে দেওয়া হচ্ছে, ভাতের চাল ভিজে রাখা হয়েছে, আমের জুস ডিপ ফ্রিজে ছিল সেটা বের করা হয়েছে, সবাইগুলো শেষ করার দায়িত্ব আমাদেরকে দিয়েছে। একটার পর একটা খাওয়া হচ্ছে, আনারস কাটলো আম্মু, তারপরে আরো কি কি হইলো, মাঝে ভালোই খাওয়া হচ্ছে আর ভিডিও করতেছি না, কেন ভিডিও করতে ভুলে যাচ্ছি। তারপরে খালামা কি করতেছে দেখাই দেখেন, বড় হাড়ি, এই যে ঘুড়ি, ঘুড়ি সবজির হাড়ি শেষ করে কাজের শেষ নাই, কোরবানিদের পরে বাড়ি ঘরে কাজ আর কাজ। আমাদের বাড়িতে কাঁচা আম হলো ডিপ ফ্রিজে রাখা হয়েছে আমডাল খাওয়ার জন্য, খালামার মনে পড়ছে, খালামা বলতেছে কয়েকটা আম দাও, সাহস হয় না কামড় দেওয়ার, দাঁতে কামড় দেওয়ার আগে মনে হচ্ছে টপ লাগবে এমন লাগতেছে। দেড় হ্যাঁ দেড় দেড় ফট ঠিকই আছে খালামা, ভাত খাবা সবাই, খালি আপনারা না 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 আপনারা খালি রেসিপি চাইছেন সবাই একটু একটু টেস্ট করা না, আমি অল্পই রান্না থাক কেন বলতেছি সবাই ভাত খাবো, মাংস টাংস খাওয়া হয়েছে অনেক। আবারও চাউল দেবে দেখেন, ও এটা হাফ পট মনে হয়, সেই সুন্দর তো, হ্যাঁ মতটা সুন্দর। এত ভাই বোন কমেন্ট করছেন, আম্মু কমেন্ট করে, আম্মু এখন আমি নিষেধ করছি ঈদের পরের দিন ওই যে বলে না ভাত ডাল আর গরু মাংস এক টুকরো খাও ঈদের শান্তি, কিন্তু না এখন পোলাও রান্না করা হচ্ছে আর এখানে এত গরম,
গরমে অবস্থা খারাপ সবার। এই পোলাইয়ের রেসিপিটা যখনই ওই যে মাইক্রোতে আসলাম বাড়িতে, সেই ভাইয়াটা খায়ার বলে জীবনে এত পোলাও খাইছি কিন্তু মালটা পোলাও নামও শুনি নাই, প্রথম খাইলে অনেক ভালো লাগছে। আর আপনারা শুনে তো সবাই চাচ্ছেন খালি রেসিপিটা। দুইটা মালটা রস করে দাও, দিছি ফেলে দিয়ে রস করে দাও। আপনি যদি ছিলকাও দিলেন তাহলে ছিলকা দেবো না, আমরা যে এগুলো পাইলাম গোটা গোটা, হ্যাঁ মালটার টুকরা পেলাম যে সে উপরে সাদাই দিছি। আমার এই রেসিপিটা আপনি কোথা থেকে শিখছেন? একা একাই এমনি ইচ্ছা করে রান্না করছে, করে কোথাও দেখিনি আমি। মালটা সেদিন কাজের মধ্যে আমার করলে ভাবে খালে দিত, প্রথম সামনে আসে দিত এই মালটা রস করে নিতে হবে। দুইটা মালটা আমাদের এখানে হাফ কেজির একটু বেশি চাল দেওয়া হয়েছে। দুই টেবিল চামচ গুঁড়া দুধ হচ্ছে গুলাই নেওয়া হলো কুসুম গরম পানি দিয়ে। তারপরে সব আমরা রেডি করে ফেলতেছে, দারচিনি ছোট এলাচ তেজপাতা লং লবঙ্গ জয়ত্রী আর দুইটা মালটার এই যে দুই পিস দেইনি, ছয় পিস রস করে নিছি, সব রেডি। এই যে এমন এমন করে ফালা ফালি ফালি করে কেটে নেব। আমার মালটা কেকে ওই যে খোসা সহকারে ব্লেন্ডার করে, এই কেকটাও যেমন লাগে আর পোলাওটা তো আপনারা বানায় খাবেনই, খেয়ে আমি নিজেই বলতেছি আমার কিভাবে রান্না করছে। আর রান্নার সাথে সাথে মানে আমি তো আসার সাথে সাথেই মালটা এক পিস খাইছি, যে মালটাটা কেমন দেখি তো তিতা লাগে নাকি, দেখলাম না অনেক ভালো লাগে। যে কাউকে খাওয়াবেন ঈদের পরে মেহমান আসলে, ঈদ তো ঈদে তো দিতে পারি নাই, এখন ঈদের পরেই খাওয়াবেন, আত্মীয় স্বজনকে খুশি হয়ে যাবে। এগুলো হচ্ছে ইউনিক রেসিপি। সাদা তেল আর ঘি রান্না হবে। সামান্য জর্দা রঙের সাথে মালটার রস গুলাই নেওয়া হচ্ছে, তাহলে কালারটা সুন্দর আসবে। তোমার জন্য মালটা পোলাও হচ্ছে, শুনছে শুনছে আম্মু কি নাম করো মালটা পোলাও আমার ভাইয়ের জন্য? তুমি না শুনছো? শুনছি না, ওই কালকে খাইলাম। বেরেস্তা তুলে নিতে হবে, তেলের মধ্যে সব মশলা চাল সব কিছু দিয়ে এখন ভালো করে ভেজে নিতে হবে। আদা বাটা হাফ করে সুন্দর করে ভেজে নিতে হবে। ভালো মতন ভাজা হয়ে গেছে, ফুটে যাক, শেষে মালটা রস দিতে হবে। লবণ আচ্ছা আচ্ছা ঠিক আছে। পোলাইয়ের পানি যখন কমে যাবে তখন এই যে মালটার রসগুলো দিয়ে দিতে হবে, মালটার ফ্লেভার ছড়াই গেছে। পোলাও পুরোপুরি রেডি, এখন সব ঘি তারপরে রং কাঁচামরিচ এক সাইডে দিবেন আর এক সাইডে সাদা রাখবেন।
বেরেস্তা, মালটা, এটা বসায় রাখতে হবে। এটা কতক্ষণ আমার হয়ে গেছে, কিন্তু এই মালটাটা তো আমি এসে সিদ্ধ ইয়া খেয়েছিলাম, মানে দমে হয়ে যাবে, চুলা কিন্তু অফ, পোলাইয়ের হিটেই মালটা হবে, টেনশন করার কিছু নাই। রেডি হয়ে গেল পুরোপুরি মালটা পোলাও আপনাদের জন্য আম্মুর স্পেশাল রেসিপি। আম্মুকে হচ্ছে আম্মুর ভাই মামা গিফট করছে নতুন ফ্রাই প্যান, মুরগি ভাজা হবে। মামাকে থ্যাংক ইউ, অনেক সুন্দর, 2 বছর হয়ে গেছে আম্মু আজকে প্রথম রান্না করতেছে। মুরগি মাখায় রাখা হয়েছিল ঈদের আগের দিন, দুই দিন থেকে ম্যারিনেট করা। এই দেখেন মামার ফ্রাই প্যানে আমরা ভালো জিনিসই খাচ্ছি প্রথম। আম্মু বলতেছে এই যে হিটেই কিন্তু হচ্ছে, আর চুলা থেকেও নামায় রাখা হয়েছে। খালামা ছাদে সাইফানকে গোসল করাতে নিয়ে গেছে, যে এগুলো পেরে দিয়ে গেছে, এখন খালামাকে বলতেছে জুস খাবে। জুস লাগবে না, লেবু কাটা আছে, আপনার লাগবে সব। সাইফানে দিব জুস বানা, সাইফান এখন হুকুম করে কি খাবে। আল্লাহ রহমতে অনেক কষ্টের আজকে ঈদের ভিডিওটা রেডি করে এখন রেন্ডার দেওয়া হচ্ছে আপনাদের জন্য। ইনশাল্লাহ ঈদের ভিডিও যাই পারছি, যতটুকু পারছি চেষ্টা করছি শেয়ার করার জন্য, কষ্টটা বুঝাইতে পারছি নাকি জানি না, তবে চেষ্টা করছি। আম্মু এত কিছু রান্না করছে, আর ও হচ্ছে সারাক্ষণ খেলাধুলা করে না, অনেক ক্লান্ত, এখন ঘুমাই পড়ছে। বেজে গেছে 2:30, এখনও বাবুকেও কিছু খাওয়াইতে পারলাম না, এদিকে ভিডিওর কাজ সম্পূর্ণ করতে করতে দেরি হয়ে গেল। আম্মুর হাতে ক্যামেরা দিলাম, আম্মু ভিডিও করবে, আমি নামাজ পড়বো। কাছে যাই যাই ইন্টারভিউ নাও বেটার। কেমন লাগছে খাওয়া খাইতে? আকাশ পারে দেখি, আমি আর আকাশ কত হাসলে হবে, হাসলে তো হারিয়ে যাবা। এখন আমি আর আকাশ গল্প করতেছি কি যে দুইজন মিলে যেন বাজারে যায়, তিনজন মিলে একটা প্রতিযোগিতা দিব, আমি আকাশ আর শোভা বুঝি যেন কাঁঠাল খেয়ে কয়টা বেশি খেয়ে পাবো, তা আমি হচ্ছে আকাশ হবে। আর নিয়ে বসছি দেখেন কতগুলি, ওখানে বিচি রাখছি, সব দুজন মিলে খাওয়াচ্ছে আকাশও খুব কাঁঠাল। আকাশ মা আমি খাওয়াতে পারবি ইনশাল্লাহ, যদি শোভা বুড়ি আসে তাহলে আরেক ভাত খাবো এখন, সব কেমন হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খেতে হবে। এই যে বিচি দেখেন দুজন মিলে, তাও কটা খেলাম রে আকাশ দেখতে, তাও তো খুব টেস্ট। তুই কটা খাইছিলি? খাইছি এক প্লেটে, যে কয়টা হয় কেউ জি হয়েছে এখন জমা জমা। আপনারা আমাদের দুজনের কাঁঠাল খাওয়া দেখতে চান না, একটা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে ইনশাল্লাহ কাঁঠাল প্রতিযোগিতা আমি আর আকাশ দিব, সঙ্গে আরেকজনকে নিয়ে আসবো। আর সব থেকে ভালো করে ভাবি না, মানে আম্মুকে দিব। কাঁঠাল খায় যদি পেট না ফলে, এই জন্য লেবু শরবত আমি খাচ্ছি, ওকে বললাম খাবে নাকি, ওর বলে পেট ফলে না, তাহলে হজম শক্তি ভালো আছে আকাশ। আমারও আগে কোনো জীবনে ফুলতো না, ইদানিং গরম বেশি তো ভয় লাগে, আম্মু বলতেছে তুমি আগে খাই নাও নাহলে যদি ফুলে যায়। কাঁঠালের বেশি কোথায় শুকানো হচ্ছে। আম্মু হচ্ছে 2টা জামা গিফট করছিল ঈদে, বা এখানে বানাইতে দিছিলাম একজনকে, ফাইন বানাইছে। তারপর এইটা হচ্ছে আজকে পরবো না,
এটা একটু বাহিরে টাহিরে গেলে পরবো, এই বাটিকটা পরি বাদামি কালার আর সাদা, এই কালারে যাব আগে পরা হয়নি, ভালোই লাগতেছে আমার কাছে কালারটা। গোসল করে নামাজ পড়ে আসলাম, আমার জন্য সবাই অপেক্ষা করতেছে, সাইফান ঘুমাইছে, আম্মু এত সুন্দর, এই যে দেরিও হয়ে গেছে দেখেন, কেউ খাওয়া দাওয়া করেনি, সবার দেরি, সাইফানের জন্য কষ্ট হচ্ছে, একটু ওকে খাওয়াইতে পারলে সবার সাথে খুব ভালো হতো। আজকে মেনুতে আছে হচ্ছে চিকেন ফ্রাই, টিকিয়া, অন্যদিকে দেখেন দর্শক কালারটা, এটা রেসিপি পাই গেছে তাহলে দর্শকরা এখন মাশাআল্লাহ। আকাশ আর আমি যে কাটা খাইছি, আমার এখন ভাত খাওয়ার শক্তি নেই, ভাত খাবে পোলাও খাবে না, এই দেখ সব নতুন নতুন জামা পরা হয়েছে, যে আমি আম্মুর যে জামা দিচ্ছে সেটা পরছি, আর খালাম্মা একটা পরছে, আম্মু আজকে সেই নতুনটা পরে নাই। তাহলে কাঁঠাল প্রতিযোগিতা হবে ইনশাল্লাহ। হ্যাঁ আমি তো আকাশে আসো বার কি আকাশ টেস্ট লাগে আকাশ সাইফারের মতো লাইটটা নিয়ে গেছে, সিম্পলি ফ্যান্টাস্টিক, ভেরি কল লাগে, মনে আছে মনে আছে তুমি শিখাইছিলে না, আকাশের একটা সুখবর বলি আপনাদেরকে, আকাশ সরকার থেকে বাড়ি পাইছে, আমাকে সেই বাড়ি দেখাতে নিয়ে যাবে, আমার জিনা পাক বলতেছে আমাদেরকে ছাড়ে চলে যাবেন, তা বলতেছে কি জানো আকাশ কি বিয়ে দিব না, এইটুক ছেলেকে বিয়ে দিবেন, বলছে বড় হবে না আমি বিয়ে দিব, ওর বউ সহকারে রাখবো না, কারণে বুঝো তাহলে কি চিন্তা আমার জিনা পাক মায়ের চিন্তা, খালাবার মুখে বিয়ের কথা শুনে হাসিটা দেখেন, আমি তো জানি তোর বিয়ের ভিডিও আমরা বানাবো, হ্যাঁ সেই সোনা পাখি উঠে গেছে কি পাল্লা পাল্লি দাও তো আকাশ ভাইয়ার সাথে, পুদিনার জুস বানিয়ে দিছে সাইফানের জন্য, সাইফানের পছন্দ না পছন্দ, দেখো তো মালটা পোলাওটা কেমন হয়েছে, আমি খাওয়াই দিয়েছি এখানকে, বলছি সাইফান উঠলে আমি খাবো, সাইফান তাড়াতাড়ি উঠে গেছে, সবাই আমার চাপ সৃষ্টি করতেছে খাওয়ার জন্য, পুদিনার সরটা বানাইলো কি সাইফান, খালাম্মা বানাইছে, আর এই মালটা রাইস খুবই মজা, আর চিকেন ফ্রাই টিকে অনেক ভালো হয়েছে, আম্মু রান্নার প্রশংসা করতেছে, দাদি তোমার এটা অনেক সুন্দর হয়েছে, কে কে খেলতেছে, সাইফান একাই, ও মা কেউ খেলতে দেয়নি, ও তোমাদেরকে খেলতে দিচ্ছে না, এবার বুঝতে পারছি ঘটনা, আমাদের বাসায় মেহমান চলে আসছে, আমরা একটু ঘুমাইছিলাম, এই দেখেন কই গেল অশোভা বুড়ি, খুব সুন্দর ঈদের ঈদের সাজগোজ না একদম, তারপরে সাদিয়া চলে আসছে দেখেন, সাদিয়াকে শাড়ি পরছে সুন্দর লাগতেছে সবাইকে, মিতা খালাম্মা সবাই পছন্দ করেন, খালাম্মা আপনার শরীর কেমন এখন, শরীর তো চলে না, তারপরে আমাদের সাথে দেখা করতে আসছে, আসসালামু আলাইকুম নানি কেমন আছেন আপনি, আমাদের জানের জান নানি চলে এসেছে, টুকরা না জানের জান, ভালোবাসা প্রাণ হৃদয় কলিজা, নানি সব থেকে ওকে বেশি ভালোবাসে, আমাকে বেশি ভালোবাসে না নানি, ওকে মানে এই দেখেন আশা মাত্র আমি নানির কাছে একবার এসে দেখা করে গেছি, কিন্তু বেশি ভালোবাসে, ঈদ মোবারক, ঈদ মোবারক, বৃষ্টি নাকি, সিদ্ধাতুল বুড়ি কোথায় গেল, সিদ্ধাতুল চলে আসতে, কোথাও ঘুরতে যেতে পারছে না,
আমাদেরকে ফোন দিছিল যে আমাদের আসে আসবে সবাই মিলে। অনেকক্ষণ আগে আসার কথা কিন্তু দেরি হয়ে গেছে আস্তে আস্তে। জানের টুকরার সাথে যখন গল্প করি না দুনিয়ার কথা মনে থাকে না। আমি দেখি যে আমার ছেলের কি ভালোবাসা আমার খালার প্রতি, শুনেই আমার মন খুশি হয়ে গেল। এই ভালোবাসাই হলো কি ভালোবাসা জানো? মনের ভালোবাসা, হৃদয়ের ভালোবাসা, অন্তরের ভালোবাসা। নানি কি শরীর ভালো এখন? ভালো বয়স 2 মাস পরে 80 বছর। আপনার না আমি বিশ্বাসই করি না। 80 বছর আপনার? হ্যাঁ। আপনারা যারা নতুন ভাই বোন, আমার হচ্ছে নানির বোন এটা, আর ওর মানে আমার বরের হচ্ছে দাদির বোন। আমাদের নিজেদের মধ্যে বিয়ে হয়েছে, সবার আপন হচ্ছে বড় মা, আর আমার শাইমা খালাম্মার শাশুড়ি অনেক আত্মীয় একবার, আর সজীবের বীরু খালুর মা। হ্যাঁ এই তো সবাই বীরু হয়ে গেছেন। মানে যারা নতুন ভাই বোন তাদের জন্য বললাম, কারণ সবাই জানতে চাবেন এই জন্য। নতুন দর্শকরা শাইমানটি কে চেনে? আচ্ছা গল্প করেন নানি, হাসি। হঠাৎ অনেক জোরে বৃষ্টি আসছে, দেখেন ওই দেখেন টিনের চাল দিয়ে বৃষ্টি পড়তেছে, অনেক জোরে আসছে বৃষ্টি। আলাম্মারা এসে পৌঁছেছে 10 মিনিটের মধ্যে, একদম জোরে বৃষ্টি, হালকা পাতলা নাস্তা হচ্ছে। কালকে চলে গেছে নিচে খারাপ নুডুলস না খাই পালাইছে। মিতা খালাম্মা আসেন তাড়াতাড়ি, আমার রান্না। মিতা খালাম্মা কখন আমার রান্না খান নাই? না খাইছেন? আসেন 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 তাড়াতাড়ি। আমি তো রান্না করতাম, রান্না করতো না, ভাবে আসেন এত করে না খায় দেখেন এখন এটা আমার রান্না। খবর আছে আব্বু কি এখন খালামার ধরে আসছি, ওই যে পরের দিন নুডলস খাচ্ছি কবে নাই মাংস সবাই একটু একটু করে খাচ্ছে। তুমি খাবা নাকি? এই ভিডিওতে যত কষ্ট হয়েছে আমার, আপনারা সবাই আগের ভিডিওতে যাই লাইক দিয়ে আসেন আমার জন্য প্লিজ, আর আমার জন্য একটু দুঃখ প্রকাশ করি আর কি, আমি আমার কষ্টে দুঃখ করে যাচ্ছি। তারপরেও তো আমরা তারপর আল্লাহর কাছে শুকরিয়া এই যে দিনে কোট বুঝাইতে পারছি আপনাদেরকে। আর দেখেন দুইজন অলরেডি বসে বসে লাইক দিচ্ছে, আব্বু নিচে কারণ গরম লাগতেছে। আব্বু নিচে বসে ভালো লাগে, আব্বু নিচে বসে খুব পছন্দ করে, নিচে খায় আমরা সারা জীবন আরাম পাই। আলহামদুলিল্লাহ অনেক মজা করলাম, সাইমা আন্টি চলে গেছে, দাদি চলে গেছে, কিন্তু বাকি সবাই আছে। এখন আমরা বিদায় নেওয়া শুরু করে দিই একে একে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোকান আল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করুন আল্লাহ সবাই। সবাই আল্লাহ হাফেজ।
আর সামনে ধামাকা ধামাকা ভিডিও আসতেছে, সো রেডি থাকেন আর লাইক একটা করে দেন। মিঠু আল্লাহ হাফেজ দিয়ে দিছে, বাই বাই। কে কইছে কালো লাগতেছে? আপনারা কমেন্ট করেন। ফর্সা লাগতেছে না, আমি অরিজিনালি কালো। আস্তাগফিরুল্লাহ। You are my hero, you are my superstar. শাশুড়ি তাহলে বৌমা করছে যখন বলে বলছে বোনের মেয়ে প্লাস বোনের ভাই বেটার বউ, তাই বিয়ে হয়। আমি দেখলাম জীবনে বোনের মেয়ে হিসাবে কি থাকতো আমাদের সাথে? না ভাইয়ের বেটার, ভাইয়ের বেটার। তাহলে ফুপু শাশুড়িকে বিদায় দিয়ে দাও। ফুপু শাশুড়ি আল্লাহ রবি আল্লাহ হাফেজ। আইসেন কিন্তু প্লিজ আইসেন, সবাই আইসো, আল্লাহ হাফেজ। যখন মন চায় আসবেন, 24 ঘন্টা খোলা, গেট খোলা, তৃপ্তি হোটেল। My God, I like you, my everything, you are Muhammad, peace be.